আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। তো দর্শক, একদিনই বোন আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুহতারাম সাহেব, আমি জানতে চাই যে নখপালিশ থাকা অবস্থায় উজু গোসলের হুকুম কি? নখপালিশ থাকা অবস্থায় উজু হবে কি না, বা ফরজ গোসল করলে ফরজ গোসল কবুল হবে কি না, এই বিষয়ে যদি আমাকে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো। তো ধন্যবাদ প্রিয় দিনী বোন, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করি। তো প্রিয় দিনী বোন দেখুন, উজুর মধ্যে যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া ফরজ, তার এক চুল পরিমাণ জায়গা শুকনো থেকে গেলে বা সেখানে পানি না পৌঁছালে উজু হবে না। নখ পালিশ লাগানোর কারণে নখে পানি পৌঁছে না, নখ নখ পালিশ দিয়ে আবদ্ধ হয়ে যায়, যার কারণে নখের মধ্যে পানি পৌঁছে না এবং এর কারণে আপনার উজু হবে না। অথচ নখে পানি পৌঁছানো ফরজ, তাই নখ পালিশ লাগালে উজু ও ফরজ গোসল কিছুই হবে না, বরং সে নাপাক থেকে যাবে এবং তার নামাজ কুরআন তিলাওয়াত কিছুই জায়েজ হবে না, বরং হারাম হয়ে যাবে। তো প্রিয় বোন, আপনারা যারা নখ পালিশ ব্যবহার করেন তারা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন যে নখ পালিশ ব্যবহার করলে উজু হবে না এবং আপনি ফরজ গোসল করলে সেটাও সঠিকভাবে কবুল হবে না, তাই নখ পালিশ ব্যবহার করবেন না কখনোই। নখ পালিশ ব্যবহার করলে আপনার উজু যদি না হয় তাহলে আপনার নামাজ রোজা কোরআন তেলাওয়াত এগুলো যদি করেন তাহলে এগুলো কিছুই আল্লাহর কাছে কবুল হবে না, তাই এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। তো প্রিয় প্রশ্নকারী দিনী বোন, আশা করছি আপনাকে বুঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।